আসসালামু আলাইকুম মাই ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ আপনি সাবস্ক্রাইব করবেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বিফ বিরিয়ানি, যেটা তৈরি করাটা খুবই ইজি, খুবই কম সময়ে আপনারা খুবই মজাদার এই বিরিয়ানিটা খুব ইজিলি কিন্তু তৈরি করে ফেলতে পারছেন। যেমন এটা অনেক স্পাইসি তেমন অনেক টেস্টি। তো বিরিয়ানিটা দেখে নিচ্ছি, বুঝতে পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু অসম্ভব টেস্টি। তো যারা বিরিয়ানি প্রেমী আছেন তাদের জন্য আজকের এই রেসিপি। তো চলুন তাহলে দেখে নিই এটা ঠিক কিভাবে তৈরি করতে হবে। বিরিয়ানি তৈরি করার জন্য এখানে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ। তো আমি একদম হাড় এবং মাংস দুটোটা মিলিয়ে নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ টক দই। তো টক দইটাকে আমি ঠিক এভাবে করে একটু ফেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট। বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ। বিরিয়ানির মশলাটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে কিভাবে তৈরি করতে হবে, যারা তৈরি করতে পারেন না তারা অবশ্যই একটু দেখে নেবেন। এবার এতে আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ি 1 চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ সাদা গোলমরিচ গুঁড়ো। তা আপনারা চাইলে কালো গোলমরিচ গুঁড়ো কিন্তু ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়ো। আর এখানে আমি পোস্তদানা এবং 4 মগজ বাটা নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। তো আপনাদের বাসায় যদি 4 মগজটা না থাকে সেক্ষেত্রে আপনারা কাজু বাদামটাও পেস্ট করে এই বিরিয়ানির মাংসের সাথে ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। স্বাদ মতো লবণটা ইউজ করে নিচ্ছি। আর এখানে আমি 1 চামচ পরিমাণ চিনিটা দিয়ে দিচ্ছি। অনেকেই হয় জানেন না, চিনিটা কিন্তু মাংসটাকে অনেক জুসি করতে সহায়তা করে, অনেক সফট করতে সহায়তা করে। তাই চিনিটা আপনারা অবশ্যই বিরিয়ানির মাংসের সাথে অ্যাটলিস্ট ইউজ করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে খুবই ভালো হয়। আর এখানে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ি 1 চামচ পরিমাণ। এবার হাত দিয়ে খুব ভালো করে এই মাংসের সাথে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট লাগিয়ে এটাকে আমি খুব ভালো করে মাংসের সাথে টক দই মশলা যা যা দিয়েছি সবগুলোকে মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন মাংসের সাথে যে প্রত্যেকটা পিসের সাথে যেন খুব ভালো করে মশলাগুলো লাগে, তাহলে খুবই ভালো হয়। এটা কিন্তু অলরেডি আমার একদম মেশানো হয়ে গেছে। তো এটাকে আমি ম্যারিনেট করে রাখছি 1 ঘন্টার জন্য। আর এখানে আমি বিরিয়ানির সাথে আলুটা ইউজ করব। তাই এখানে আলু নিয়েছি, তো একদম আস্ত আলুটাই নিয়েছি ছোট ছোট সাইজের। তো এটাতে কিছু পরিমাণ লবণ দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু বড় আলুটাকেও কিন্তু মাঝখান থেকে কেটে অর্ধেক পরিমাণ এভাবে করে ইউজ করতে পারেন। তো আমি আস্তটাই দিয়েছি, আস্তটা দিলে অনেক ভালো লাগে দেখতে। তো আমি এখানে কিছু পরিমাণ চিনিটাও কিন্তু দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি ফুড কালার, অরেঞ্জ কালারটা ইউজ করে নিচ্ছি। কালারটা দেওয়ার কারণ হচ্ছে এটা দেখতে যেন অনেকটা ভালো লাগে, আসলে কালারটা দিলে আলুগুলোকে দারুণ লাগে। তো কালারটা কিন্তু একেবারেই অপশনাল, আপনারা চাইলে ইউজ করবেন আদারওয়াইজ এটাকে বাদ দিয়ে দিতে পারেন।
প্রত্যেকটা লবণ চিনি এবং কালা সবগুলোকে আলুর সাথে ঠিক এভাবে করে আমি মিশিয়ে নিলাম। তো চুলায় অলরেডি আমি একটি প্যানে তেলটা বসিয়ে দিয়েছি এবং এই আলুগুলোকে আমি হালকা তেলে ভেজে নেব। এটাকে প্রায় 2 মিনিট আমি ঠিক এভাবে করে একটু মিডিয়াম আঁচে এটাকে ভেজে নিচ্ছি। বাস আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, অত বেশি ভাজতে যাবেন না, কমপক্ষে 70% এটাকে ভেজে নিলেই হয়ে যায় আসলে। আর বাকি 30% কিন্তু আপনার বিরিয়ানিটা যখন আপনারা দমে দিবেন ওটা হতে হতেই আলুটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো সবগুলো আলুকে আমি উঠিয়ে নিলাম। এবার আমি চুলা অন্য একটি প্যান বসিয়ে এতে তেলটা দিয়ে দিয়েছি। তো 1 ঘন্টা পর মাংসটা কিন্তু আমার একেবারে মেরিনেট করা হয়ে গেছে, 1 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন। এবার এই মাংসটাকে আমি এই তেলে দিয়ে দিচ্ছি। আরেকটা কথা, তেলটাকে একদম হাই হিটে গরম করে নেবেন। তো আমি একটু চেক করে নিয়েছিলাম যে এটা হাই হিটে গরম হয়েছে কিনা। তেলটাকে হাই হিটে গরম করে নিলে খুবই ভালো হয়। এই সময় মাংসটাকে দিয়ে দিবেন, দেখতে পাচ্ছেন তেলটা কি পরিমাণ গরম হয়েছে। দেওয়ার সাথে সাথে কিন্তু প্রচুর তেলে বাবলস হচ্ছিল, তার মানে তেলটা অনেক হাই হিটেই কিন্তু গরম হয়েছে। আপনারা হাই হিটে গরম করে তেলটাকে দেন, মাংসটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুবই ভালো হয়। তো ঠিক এভাবে আমি হাই হিটে এটাকে 5 মিনিট এভাবে মাংসটাকে একটু নেড়ে চেড়ে এটাকে একটু ভেজে নেব এই তেলে। তাহলে মাংসটা অনেক টেস্টি হয় আসলে খেতে। এটা হয় অনেকেই জানে না বা অনেকেই হয় আপনারা জানেন, তাও আমি একটু বলে দিলাম। তো 5 মিনিট ভাজার পর মাংসটা কিন্তু প্রায় 30%-এর মতো কিন্তু মাংসটা এই তেলেই কিন্তু হয়ে যায়। তো একদম হাই হিটে দিলে সবচেয়ে ভালো, সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি মাংসটা কিন্তু অনেকটাই হয়ে যায়। তো এবার আমি কিছু পরিমাণ পানিটা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 1 কেজির জন্য 2 কাপ পরিমাণ পানি দিয়ে, যেহেতু 1 ঘন্টা আমি এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, 2 কাপ পানি দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নিচ্ছি। আর এখানে আমি পোলাও চাল নিয়েছি, চিনি গুঁড়ো চাল নিয়েছি, কাঁচামরিচ, বাদাম কুচি, কিশমিশ, আলু বোখারা, ঘি নিয়েছি। তারপরে অন্য যে কোনো ব্র্যান্ডেরও কিন্তু ঘিটা ইউজ করতে পারেন। দুধ নিয়েছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। আর এখানে আমি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা নিয়েছি। যে আলুগুলোকে আসলে ভেজে রেখেছিলাম সে আলুটা তো অবশ্যই লাগবে। আর এখানে কিছু পরিমাণ আস্ত মশলা নিয়েছি, 2টি তেজপাতা, 5টি এলাচ এবং 2 টুকরো দারুচিনি। এই বিরিয়ানিতে কিন্তু আমি মাওয়াটা ইউজ করব। তো আমি গ্রেটারের মেশিনের একদম ছোট অংশ দিয়ে মাওয়াটাকে গ্রেট করে নিলাম, প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ। এর থেকে বেশি দেওয়ার দরকার নেই, জাস্ট অনেক সুন্দর একটা ফ্লেভার আসে মাওয়াটা ইউজ করলে, আর অনেক টেস্টি হয় কিন্তু এই বিরিয়ানিটা। তো মাওয়ার সাথে আমি পেঁয়াজ বেরেস্তা, কিশমিশ, আলু বোখারা এবং বাদাম কুচি যেগুলোকে নিয়েছিলাম সেগুলোকে ঠিক এভাবে করে দিয়ে মাওয়ার সাথে এগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে 1 মিনিট এটাকে ঠিক এভাবেই রেখে দেব। সেক্ষেত্রে দেখবেন যে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়। আর এর সাথে অ্যাড করে নিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। আর একটা কথা, যে এটা হয় অনেকে আপনারা জানেন না বা অনেকেই হয় জানেন, যে পেঁয়াজ বেরেস্তাটা যেখানে ইউজ করেন না কেন সেখানে কিছু পরিমাণ চিনিটা ইউজ করবেন। সেক্ষেত্রে দেখবেন যেটাই আপনারা তৈরি করেন না কেন সেই জিনিসটা অনেক টেস্টি হচ্ছে। তো মাংসটা দেখিয়ে দিচ্ছি, মাংসটা কিন্তু অলরেডি আমার সেদ্ধ হয়ে গেছে। আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তেলটা কত সুন্দরভাবে উপরে উঠে এসেছে, আর মাংসটা একেবারেই রেডি। এবার এর সাথে আমি অ্যাড করে নিচ্ছি চাল, যে চালটা আমি নিয়েছিলাম। তো এখানে আমি 2 কাপ পরিমাণ চাল নিয়েছি।
এক কেজি মাংসের জন্য তো আপনারা আসলে আপনাদের ফ্যামিলি মেম্বার হিসেবে মাংস চাল এগুলো আসলে আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বার হিসেবে কম বেশি করে নিতে পারেন সেটা কোনো সমস্যা না তো চালটাকে দিও আমি কিছুক্ষণ এটাকে ঠিকভাবে একদম হাই হিটে একটু নেড়ে নিতে হবে আমি প্রায় 2 মিনিটের মতো এটাকে নেড়ে নিয়েছি এবং আস্ত যে মশলাগুলো রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম এবার আমি এটার সাথে আলুটা অ্যাড করে নিলাম তা আলুটা দেওয়ার পর কিন্তু এই চালটাকে আর আগের মতো করে এত ঘন ঘন করে আসলে নাড়া যাবে না আলুটা না হয় ভেঙে যেতে পারে দিয়ে দিলাম যে 1 কাপ পরিমাণ দুধ দুধ যেটা নিয়েছিলাম সেই দুধটাও আমি এর সাথে অ্যাড করে নিলাম এবং এতে এবার আমি পানিটা দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণের চালটা সিদ্ধ হওয়ার জন্য যে পরিমাণ পানিটা লাগবে সেই পরিমাণ পানিটা দিয়ে দিলাম আর এই সময় কিন্তু আপনারা লবণটা অ্যাড করে নেবেন তো আমি লবণটা অ্যাড করে নিয়েছি বাট সেটা ক্যামেরাতে আসেনি লবণটা কিন্তু অবশ্যই অ্যাড করে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী তো এই চালটা কিন্তু 80% হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর এই সম্পূর্ণ রান্নাটা কিন্তু এখন পর্যন্ত আমি হাই হিটেই করেছি চুলার হিটটাকে অবশ্যই হাই করে দিতে হবে এবার আমি যে পেঁয়াজ বেরেস্তা মাওয়া কিশমিশ সব একসাথে করে মেখে মাখিয়ে রেখেছিলাম সেটাকে ঠিক উপর সাইডে এভাবে করে দিয়ে দিচ্ছি মরিচগুলোকে উপরে এভাবে করে দিয়ে দিব তো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো আসলে দিয়ে নেবেন অনেকে একটু বেশি ঝাল খেতে পছন্দ করে বিরিয়ানিটা অনেকে একটু কম ঝাল পছন্দ করতে সেই অনুযায়ী মরিচটা কম বেশি করে নেবেন তো আমি এখানে 1 চিমটি পরিমাণ শাহী জিরাটা উপরে ঠিক এভাবে করে একটু ছিটিয়ে দিলাম এটা দেওয়ার একটু চেষ্টা করবেন কেননা এটা দিলে আসলে অনেক সুন্দর ফ্লেভার পাবেন আর ঘি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ উপরে ঠিক এভাবে করে একটু ছড়িয়ে ছিটিয়ে সুন্দর করে ঘিটা অ্যাড করে নিলাম বাস এটা কিন্তু আমার একেবারে রেডি দমে বসিয়ে দেওয়ার জন্য তো অলরেডি আমি চুলায় একটি তাওয়া বসিয়ে বিরিয়ানির প্যানটাকে এবার তাওয়ার উপরে দমে বসিয়ে দিচ্ছি এবং এই প্যানের ঢাকনার যে ফুটোটা এটা অবশ্যই অবশ্যই কিন্তু বন্ধ করে দিবেন সেক্ষেত্রে বিরিয়ানিটা যেমন অনেক টেস্টি হয় ফ্লেভারটাও অনেক ভালো আসে ভিতরের দারুণ লাগে আসলে এটাকে আমি একটা টিস্যু দিয়ে এই ফুটোটাকে বন্ধ করে দিলাম এটাকে আমি 1 ঘন্টার জন্য দমে বসিয়ে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন 1 ঘন্টা পর বিরিয়ানিটা কিন্তু আমার একেবারেই রেডি এটা কতটা ঝরঝরে হয়েছে দেখতে কতটা সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু অসম্ভব টেস্টি ছিল আসলে কি বলবো দারুণ ছিল দেখে নিচ্ছে আপনারা বুঝতে পাচ্ছেন এটা কতটা ঝরঝরে হয়েছে একদম পারফেক্ট কিন্তু বিরিয়ানিটা হয়েছে আর আলুটা কত সুন্দরভাবে হয়ে গেছে যে আমি নাড়তে নাড়তে হাতলটা লাগার সাথে সাথে আলুটা একটু ভেঙেও গেছে এবার আমি এই বিরিয়ানিটাকে যে ডিশে সার্ভ করব সেই ডিশ নিয়ে নিচ্ছি বাস তৈরি হয়ে গেল খুবই মজাদার বিফ বিরিয়ানি যেটা তৈরি করাটা খুবই ইজি আপনারা ঈদের সময় যে কোনো দিন আসলে এই বিফ বিরিয়ানিটা তৈরি করে কিন্তু সার্ভ করে নিতে পারেন অসম্ভব টেস্টি আসলে এই বিরিয়ানিটা তো বাসায় তৈরি করে খেলেই কিন্তু বুঝতে পারবেন আপনারা এটা আসলে কতটা টেস্টি ছিল আর দেখেও কিন্তু কেমন লাগছে আপনাদের কাছে জানি না দারুণ ছিল দেখতে যেমন কালারটা যেমন দারুণ এসেছে খেতে অসম্ভব টেস্টি ছিল সেটা অবশ্যই বুঝতে পারবেন আপনারা বাসায় তৈরি করে খেলে তো সো ভিউয়ার্স তো আমি এক পিস মাংস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মাংসটা কতটা জুসি ছিল দেখতেই পাচ্ছেন মাংসটা কতটা জুসি হয়েছে হাত দিয়ে একটু চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু মাংসটা খুলে যাচ্ছে তো অসম্ভব টেস্টি এই বিফ বিরিয়ানিটা আশা করছি ঈদের সময় আপনাদের অনেক বেশি কাজে লাগবে আর এটা আপনাদের দেখেও নিচ্ছে অনেক ভালো লেগেছে এটা তৈরি করে খেলে অনেক বেশি ভালো লাগবে আপনাদের একবার খেলে আপনারা আবারও এটা তৈরি করে খেতে চাইবেন অসম্ভব টেস্টি একটা বিরিয়ানি ছিল আসলে দারুণ বাবুচিরা কিন্তু ঠিক এভাবে করে আসলে একদম বিফ বিরিয়ানিটা তৈরি করে থাকে তো সো ভিউয়ার্স
আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে এখনো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখবেন কেননা পরবর্তীতে আমি যে কোনো রেসিপি দিই না কেন সেটা যেন আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।